डीजे बाबी दुशाई नंबर को তোর মা থাকলি কখনো আসে না কখন আসে কটা বাজে জানি তোর মা কখন আসে ওরে নিমাই কি বললি ও নিমাই বলছিলাম কি তোর এই পারঘাটাতে আমার পুত্র জোড়া আর একটু গাধি এসেছিল কি একটা ছেলে জোড়া আর একটা ছেলে গাধি না কেউ আসেনি মা কালী দিদি বলতেছে কেউ আসেনি আমি একলা হয়ে অনেক সুন্দর বসে আছি দেখো মা বাজে কথা বলবেন এখন জোড়া ছাড়া কেউ আসেনি আমি একলা ছাড়া এখানে ঘুরতে যাব ব্রাহ্মণের মেয়ে ভিক্ষা করে খাও এই নগরবাসীর দ্বার থেকে ভিক্ষা করে এনে আমার টাকা দাও তোমার বেশ নিমাই বেশ আমার পুত্র হস্তপত্রের জন্য আমি ভিক্ষা করতে যাব নগরবাসীর কাছে আমি ভিক্ষা করে আমার পুত্রের হস্তপত্র আমি উদ্ধার করে নিয়ে যাব নিমাই ওরে নিমাই জেল না মা আমি ভিক্ষা করব রে আমি ভিক্ষা করে বলে ভিক্ষা যাও না গো মা ভিক্ষা করব রে
ছেলে মদন বসো তোরকে বসো আমি পার করে দিই বেশ দি বাবা চলো ছেড়ে দাও হেয়ে হেয়া হে ও ভাই ফালতুলো দে দে হর হেয়ো আমার ভরা গাঙে ঝড় উঠেছে কাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে কাই কাঁপে তরি তুমি কান্ডারি হও আমার নয়ে তুমি কান্ডারি হও আমার নয়ে মিনতি তোমায় করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি সামনে আছে ছয়টি বড় ঢে পারে যেতে দিতে তারা রাজি ওই তুই সামনে আছে ছয়টি বড় ঢে যেতে দিতে তারা রাজি হয়তো তারা গায়ের জোরে দখল করে গায়ের জোরে দখল করে তরি কেনা ঘিরে তরি ভরা গাঙে ঝাড়ু থেকে তাই কাপড়ে তরি আমার ভরা গাঙে ঝাড়ু থেকে তাই কাপড়ে তরি আমার ভরা গাঙে ঝাড়ু থেকে তাই কাপড়ে তরি আমার ভরা গাঙে ঝাড়ু থেকে তাই কাপড়ে চলেছি মা আরে চলে এসেছি তোমরা আসো মাগো চলো মা চড়া এসো বাবা তাহলে চলো মা কি বাবার মা ফিরে এলে হ্যাঁ বলছিলাম কি পথে যেতে যেতে একটি কথা মনে পড়ে গেল কি মা বলছিলাম কি আমাদের যে 12.5 মন কলাই ছড়ার বস্তা ছিল না তো সেই বস্তার কি তোমার নৌকরতে ফেলে গেছে ও এইটা হ্যাঁ কলাই হ্যাঁ ইয়ে কি হয় মা খেলে অমর হয়ে যায় আমরা অমর হয়ে যাব বাচ্চা কাচ্চা আমরা স্বামী স্ত্রী যা খাবো অমর হয়ে যাব হ্যাঁ গ্রামের লোকে সব ধরে পিল্লি সবাই মরে যাবে আমরা বেঁচে থাকবো বেঁচে থাকবে মা আর গোটা কত কলাই দিবি মা নেবে হ্যাঁ মা জরা ও চোরা আগে চলে যাচ্ছে একটা কর্ম করো বলছিলাম যে নিমাই কিছু কলাই চাইছে ওই কলাই নিমাইকে কিছু দিয়ে এসো শুনো নিমাই শুনো নিমাইকে এক বস্তা দেবে দেবো দেবো মা তুমি আগিয়ে চলো আমি দিচ্ছি শোনো ওটা অমর চলা কলাই তুমি খেলে না পুরো একেবারে অমর হয়ে যাবে প্রথমে 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 তোমার ছটি সন্তানকে খেতে দেবে তারপর 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 তোমরা খাবে খাবে কেমন হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও তুলে দেব যাও যাও নিয়ে যাও 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 নিমাই তুই কি মনে করেছিস ওটা অমর ছড়া কলাই নয় ওটা হলো এই জরাকে অপমান করার সাজা জানা আমি বিলম্ব করব না আমি যাব এখন ওই নিমাই জজতে বস ভবস ভবস ছেলেদের সব দেখে খেতে দে আর আমি স্নানটা সেরে আসি তাহলে তুমি আর আমি এসে খাই আমি আর তুই একসঙ্গে খাবো আগে বাচ্চাদের খেতে দে ঠিক আছে এসো আরে যাই যে না সাধু তোমাদের দেখেছি বাবা তোমার পিতা আমার কলাই নিয়ে আসছে তোমরা খাবে না ও ছেলে কি হয় খেলে অমর হয়ে আগে আমার দাও দাও No!
ভাত কাপড় দিয়ে পুষি খেতে ভালো লাগে মাগো খেতে ভালো লাগে গো খেতে ভালো লাগে ওমা খেতে ভালো লাগে গো খেতে ভালো লাগে ওমা খেতে ভালো লাগে গো এবার খেলতে যাও খেলতে যাও এসো এসো ওরে ভাই এই দেখ অমর খোড়াই খেয়ে না আমার গায়ে আমার গায়ে কিসব বার হয়েছে আমি যে আমি যে এই বিশেষ জ্বালা সহ্য করতে পারছি না আহ অমর গায়ে জ্বর এসেছে রে ভাই এই দেখ মা আমাদের অমর খোড়াই খেতে দিয়েছে আমাদের গায়ে এমন জ্বর এসেছে কেন আমি যে অভিজি আর সহ্য করতে পারছি না ওকে চলো রে একটু বাড়ির জন্য এসে দেখে যাও রে মা ও আমি যে এই বিষয়ে জ্বালা সহ্য করতে পারছি না এ তো কোনো মা আমার গাই আমার গাই যে বিষা আমি যে কিছু নিয়ে আসছি বট বৃক্ষের তলা দেখতে পাচ্ছ না ওখানে আমি আমার ঝোলাটা রেখে এসছি যাও না নিভাই যাও না গিয়ে নিয়ে এসো আমি তোমার পুত্রগণকে বাঁচিয়ে দিই আমি এক্ষুনি যাবো আমি এক্ষুনি যাবো লীলা তুমি ওদের কাছে থাকো লীলা আমি এক্ষুনি যাবো আর আসবো লীলা লীলাবতী তোমাদের পুত্রগণ দেখো না কেমন করে জল জল করে কাতর আর্তনা করছে যাও না ওদের জন্য জল নিয়ে এসে যাও 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 লীলাবতে যাও নিমাই মনে পড়ে নিমাই পার ঘটাতে ঘটাতে তুই আমাকে মেরেছিলিস তুই কি ভেবেছিস বৈদ্যরাজ না আমি তোর পুত্রগণকে একেবারে শেষ করে দেব এই এই এদিকে আয় এদিকে আয় বলছে তোমার পুত্রগণে দেখার আগে না তোমার পুত্রগণ একেবারে শেষ হয়ে গেছে
জল আর কি হবে হলো ওরা যে সবাই মারা গেছে যারা চলে যায় তারা আর ফিরে আসে না তুমি যাও ওই গ্রামে থেকে একটি পুরোহিত ডেকে নিয়ে এসো আমি ওদের নিয়ে যাব ওই বিরাট রাজার মহাশ্মশানে আমরা একই সঙ্গে পুত্রদের মুখাগ্নি করে আমরা ফিরে আসবো লীলা আমি আর দেরি করবো না আমি এই মুহূর্তে এদেরকে নিয়ে যাব ওই বিরাট রাজার মহাশ্মশান আমি দেখতে দেখতে বিরাট রাজার মহাশ্মশানে এসে গেলাম এখানে আমি এখানে আমি চিতা সাজিয়ে আমার পুত্রদের মুখাগ্নি করে আমি আমি লীলার কাছে আর ফিরে যাব না আমার এই জীবন আমি এই নদীর জলে বিসর্জন নায়ক বাবুর উদ্দেশ্যে জানাই পূজার জোগাড় করে আনো পূজার জোগাড় করে আনো বল হরিব ওরে বল হরিব হরিব হরি আমার যে সব শেষ হয়ে গেছে মা শেষ হয়ে গেছে আমার সন্তানটার সব যে মারা গেছে মা পূর্ণিমাই যথা ধর্ম তথা জয় পাপ করলে ভুগতে হয় মা পূর্ণিমাই আচ্ছা মাকে তো চিনতে পারছিস আমি চিনতে পেরেছি মা আমি যে ভুল করেছি মা তোমাদের কলাই এনে আমি যে পুত্র খেতে দিয়েছি আর সেই কলাই খেয়ে আমার সন্তানটা সবাই মারা গেছে বলো মা কেমন করে আমার সন্তানটা বাঁচবে তুমি একটিবার উপায় বলো আমার পুত্র যখন হস্তপদ বন্ধন করে যখন কত না মার মেরেছিস আমি তোর কাছে কত না করে যিনি প্রার্থনা করেছি নি ভাই আমার পুত্রের হস্তবন্ধন উদ্ধার করে দিয়ে কিছু না আজ বুঝেছি ওরে নি ভাই আজ বুঝ পুত্র
কাজ কত বড় কঠিন। আরে বুঝেছি ভাবে পুত্র সব এত বড় সব মা তাই আজিব চরার যে আমার পুত্র ওর যদি আঘাত লাগে আমার কি আঘাত লাগে না ওরে নিমাই দে শনি ভাই শহর মা আজ যখন মহা শ্মশানে আমি এসেছি মা আমি কথা দিচ্ছি বাবা তো সাত পুত্রকে আমি বাঁচিয়ে দেব বাঁচিয়ে দেব হ্যাঁ আমি কথা দিলাম মা কিন্তু একটি শর্ত আছে বাবা বলো মা এই ধীরে ধীরে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি বাবা মা তুই আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবি বল মা পারবো মা পারবো আমি তো সাত পুত্রকে বাঁচিয়ে দেব বেশ মা বেশ তাই যদি হয় শুধু তাই নয় এখান থেকে চলে যা মা তুই স্বামী স্ত্রী ও ভাই দ্বন্দ্ব ধরে ধারণ করে সাতগ্রাম না মনে করে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাক আর বিলম্ব করিস না চা আজ এক কলসি বাড়িয়ে নে দে আমি তো সাত পুত্রকে বাঁচিয়ে দেব চা জানি ভাই চা পাগো ও গো জননে ওর বাড়ি আমি আনতে দেব না মা আমি এই মুহূর্তে ছুটতে ছুটতে যাব ওই কলসির বাড়ি আমি ভূমিতে নিক্ষেপ কর আমি আনতে আনতে আরে বাড়ির কাছে কুম্ভটা কেমন করে আমার হাতে থেকে পড়ে গেল ফাটি ভাই ওরে রে ভাই কি করলি তুই আমি বুঝতে পারি নষ্ট করে দিলি আমি বুঝতে পারি নি মা আর একবার বলো আজ কর্মদোষ কুমু ভাগে গো সবই হলো নষ্ট করলি মাই মতো নয়ন বারে গলি মাই মতো নয়ন বারে কর্মদোষ কুমু ভাগে গো আমি বুঝেছি মা আমার কর্মদোষ সবই হয়েছে নষ্ট আমি যে পাপ করেছি মা তুমি দাঁড়াও মা এখানে আমার সন্তানদের বাঁচিয়ে দাও আমি এই নগর হতে ভিক্ষা করে এনে তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি দুঃখ করিস না মা যথা ধর্ম তথা জয় পাপ করলে ভুলতে হয় মা তাই বলছি আমি তো মা আজ শত অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি জানি ভাই চা আমার বুঝে রাইছুর কর আমি যেন সাত পুত্রকে বাঁচিয়ে দেব আমি কথা দিয়েছি দন্তে তৃণ ধারণ করে গোপাল কপালে বস্ত্র রেখে নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষে করে তুই মায়ের ঘর প্রতিষ্ঠা কর যা বেশি দাদা আমি আসি বা আই বাবা চরা বা ওরে চরা নামাই বুঝতে পেরেছে মা পুত্র সব কত বড় সব বাঁচিয়ে দাও মা পুত্রের চালা কত বড় তাই আজ সব আপ আমি ক্ষমা অপরাধ ক্ষমা করে দিয়েছি তাই বলছি ওরে চলা চা আজ তুই তুইও আমার পূজার আয়োজন কর ওরে চলা পুত্রকে বাঁচিয়ে দাও মা বাঁচিয়ে আমি দেব চলা আজ সাত পুত্রকে বাঁচিয়ে দিই আমার পূজার প্রচার করে এই ধারা ধাপাজি ফিরে যাবো আমরা ওই ব্রহ্মলোকে বেই যারা বেই বাঁচিয়ে দাও আজ পদ হস্ত বুলাইল গো সেকালে চাপরে গো তোকে জানে নিমাই এদিকে সুপুত্র বলো মা আমাদের পূজার আয়োজন ওখানে ঘটে অধিষ্ঠান হও মা আমি এখনই তোমার পূজা করছি মা
আমার কমিটি বাবুরা যারা রয়েছেন, কমিটি মায়েরা রয়েছেন, আসবেন। আমাদের মায়ের পূজা এখনই শুরু হবে, তাই পূজার প্রণালী নিয়ে সবাই রয়েছেন। মায়ের শান্তি বাড়ি নিয়ে যাবেন সবাই, কারণ যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছেন, কারণ ব্যাধি বসন্ত ছড়ানো রয়েছে, তো কেউ যাবেন না। মায়ের পূজাটা হয়ে গেলে সবাই শান্তি বাড়ি নিয়ে যাবেন, তাতে আপনাদের মঙ্গল হবে, আমাদের কিছু হবে না। তাই বলছি সবাই একটু শান্তি বাড়ি নিয়ে যাবেন। এই মায়ের ঘাটের শান্তি বাড়ি খুবই উপকারী জিনিস, তাই যদি কেউ রাখতে চান বাড়িতে নিয়ে যেতে পারেন। একটা পাত্র নিয়ে আসবে, পাত্রে দিয়ে দেব, তো সবাই মায়ের চরণমৃত্যু নিয়ে যাবেন, কেমন? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে ও গোপীশাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমায় নমা ওম শিবায় নমা ওম শিবায় সর্বত্র সাধিকে সর্বত্র স্তম্ভিকে গৌরী নারায়ণী নমস্তুতে নমায় নমা ওম শিবায় সর্বধীতাই স্তম্ভিকাই সর্বত্র স্তম্ভিকে গৌরী নারায়ণী নমায় নমা নমা ওম শীতলং গতমং গৌরাং শামে বন্যে ভজিতং নমায় নমা
ओंकार देवी माँ शीतला देवी नमस्ते दे नमः नमः ओम शीतलम तुम जगत पिता शीतलम तुम जगत माता शीतलम तुम जगत धात्री माँ शीतला देवी नमस्ते दे नमः नमः ओम शीतलम जगत पिता शीतलम जगत माता शीतलम जगत धात्री माँ शीतला देवी नमस्ते আমার মা গো মম ভক্তের পূজা নাও পূজা নাও আমার মা গো মম সব হাতে হাতে দিয়ে দাও হাতে হাতে দিয়ে দাও